আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষার একটা সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করবো এখানে হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ একক কাজ চোরাই কাজ এবং দলগত কাজ দেখব এবং আজকে রাতে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো আগামীকালকে পরীক্ষার জন্য তো এই সাজেশন এবং চূড়ান্ত সাজেশনের ভিডিওগুলো তোমরা দেখো আশা করি আগামীকাল খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষায় সবকিছু সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে প্লে লিস্ট যাচ্ছ যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে প্রশ্ন একে আমরা রেখেছি একটা একক কাজ পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় উল্লেখিত শিও নামে বাস্তব জীবনে তুমি কি কী কাজ করবে এবং কী কী কাজ থেকে দূরে থাকবে তার একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো যে যে কাজ করব এক মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস করব দুই আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের উপর পূর্ণ আনুগত্য করব তিন আল্লাহর সকল আদেশ পালন করব চার নিয়মিত আল্লাহ তাল্লাহর ইবাদত করব পাঁচ সালাত সাওম হজ জাকাত ইত্যাদি পালন করব ছয় মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ আলি সাল্লামের সকল চারিত্রিক গুণাবলী অর্জনের চেষ্টা করব সাত কুরআন হাদিস আঁকড়ে ধরব আট সৎ কাজ করব অসৎ কাজে বাধা প্রদান করব যে যে কাজ করব না এক আল্লাহ তাল্লাহর সাথে কাউকে শরিক করব না দুই শিরক ও বিরাট থেকে দূরে থাকব তিন কুফর বা আল্লাহকে অবিশ্বাস থেকে দূরে থাকব চার সব ধরনের পাপাচার থেকে দূরে থাকব পাঁচ অসৎ কাজ এবং অশালীন কথা থেকে দূরে থাকব ছয় কারো উপর জুলুম করা থেকে দূরে থাকব সাত ইসলামের মৌলিক বিষয়গুলো অবিশ্বাস করা থেকে দূরে থাকব আট আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকব প্রশ্ন দুয়ে রেখেছি আমরা একটা দলগত কাজ মহানবী হযরত মুহাম্মদ সাল্ল্লা ইসালামী আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী উল্লিখিত শিও নামের আলোকে আল কুরান এবং হাদিসের বাণীসমূহ আলাদা আলাদা লিখে পোস্টার কাগজে পরিবেশন করো কুরানের বাণীগুলো দেখে গিয়ে আমরা মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রাসুল এবং সর্বশেষ নবী সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়তে কথা বলা আছে তারপর আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি সুরা সাবার আটাইশ নম্বর আয়তে কথা বলা আছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম সুরাল মাইদার তিন নম্বর আয়তের কথা বলা আছে এবার আমাদের হাদিসের পানিগুলো আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই তিরমিজি শরীফের হাদিস রিসালাত ও নবুয়াতে ধারা বন্ধ করে দেওয়া হয়েছে আমার পর আর কোনো নবী ও রাসুল আসবে না তির্মিজি শরীফের হাদিস বনি ইসরায়েলে নবীগণী নেতৃত্ব দিতেন যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন কিন্তু আমার পর আর কোনো নবী আসবে না বুখারি শরীফের হাদিস অচিরেই আমার উন্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর আর কোনো নবী আসবেন না আবু দাউদ শরীফের হাদিস তিন নম্বর প্রশ্নে রেখেছি আমরা একটা জোড়াই কাজ সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে উল্লিখিত হাদিসের মর্মবাণী উপস্থাপন করো যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার প্রিয় বান্দা হতে চায় তার উচিত ফরজ সালাত আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল সালাত আদায় করা সালাদ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সবচেয়ে প্রিয় ইবাদত তিনি বেশি বেশি নফল সালাদ আদায় করতেন ফরজ ও ওয়াজিব সালাদ আদায় করলে অন্তরে যে নূর তৈরি হয় নফলের মাধ্যমে তা বৃদ্ধি পায় অন্তরে প্রশান্তি আসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ প্রসঙ্গে ঈর্ষাদ করেন সালাতই আমার চোখের শীতলতা দান করা হয়েছে নাসাই শরীফের হাদিস উক্ত হাদিসটির মাধ্যমে মহানবী সাল্লাহ আলয় সাল্লাম নফল নামাজের গুরুত্ব বুঝিয়েছেন পাশাপাশি সালাতের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জনের জন্য উৎসাহিত করেছেন কারণ নফল সালাত আদায়কারী আল্লাহ নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ তাল্লাহর প্রতি চূড়ান্ত আনুগত্য ও বিনয় প্রকাশের সর্বোত্তম উপায় হচ্ছে সিজদা করা আর সালাত আদায়কারী সিজদা অবস্থায় আল্লাহ তালা সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকে মহান আল্লাহ এই প্রসঙ্গে বলেন আপনি সিজদা করুন ও নিকটবর্তী হন সুর আল আলাকের উনিশ নম্বর আয়তে কথা বলা আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তোমার উচিত বেশি বেশি সিজদা করা তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে তার বিনিময়ে আল্লাহ তাল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গুণা মাফ করবেন মুসলিম শরীফের হাদিস মূলত রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নফল নামাজ ও সিজদা করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া অনেক পছন্দনীয় ছিল এতে তিনি মানসিক প্রশান্তি অর্জন করতে পারতেন তাই তিনি বলেছেন সালাদি আমার চোখে শীতলতা দান করা হয়েছে প্রশ্ন চারে আমরা একটা একক কাজ রেখেছি সাওমের শিক্ষা বা তাৎপর্য তোমার বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবে বা অনুশীলন করবে তার সম্পর্কে লেখো এক ক্ষুধার্থ বা অভুক্ত ব্যক্তিকে সাধ্যমতো খাবার দিব দুই সকল কাজের সংযম রক্ষা করব তিন পথচারীদের ইফতারের সময় হলে ইফতারের জন্য আমন্ত্রণ জানাবো চার বিশুদ্ধভাবে বেশি বেশি কুরান্তি লাভ করব পাঁচ আমার শ্রেণীতে যারা কোরআন্তিরাত করতে পারে না তাদের শিক্ষার ব্যবস্থা করব ছয় প্রতিদিন কিছু সময় ইসলামী লেখা বা আলোচনা সভার আয়োজন করব এবং তাতে উপস্থিত থাকব সাত সকল প্রকার কথা ও কাজে বাজে কথা থেকে বিরত থাকব। আট মিথ্যা কথা পরিহার করব নয় আল্লাহ তালা যা হারাম করেছেন সেসব কাজ থেকে বিরত থাকব দশ বেশি বেশি করে ইস্তেকফার করব এগারো সাধ্যমতো বেশি বেশি দান সাতকা করব বারো মানুষকে বিভিন্ন কাজের মাধ্যমে সহযোগিতা করে তাদের কষ্ট লাঘব করব ১৩ সময়ের অপচয় করব না ১৪ অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ না করে তাদেরকে ক্ষমা করে দেব পনেরো বন্ধু বান্ধবদের সমাজে আহ্বান করে মসজিদে নিয়ে যাব ষোলো ভোররাতে সাহারির সময় বন্ধু বান্ধবরা সাহারি খেতে উঠতে পেরেছে কিনা সে খোঁজখবর নিব সতেরো আত্মীয়স্বজনের খোঁজখবর নিব আঠারো ইসলামী সাহিত্য বই পড়ব উনিশ বিভিন্ন মাসালা মাসাল সম্পর্কিত জ্ঞান অর্জন করব ইত্যাদি পাঁচ নম্বর প্রশ্নে আমরা একটা জোড়াই কাজ রেখেছি পরকালে সাফাত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে তোমরা কি কী ভালো কাজ করবে এবং যেসব মন্দ কাজ পরিহার করবে তা লেখো পরকালে সাফাত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমরা যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ পরিহার করব প্রথমে দেখি যেসব ভালো কাজ করব এক কোরআন তেলওয়াত করব দুই হাদিস পাঠ করব তিন বেশি বেশি দূরত পাঠ করব চার পিতামাতার সেবা করব পাঁচ সকল কাজে রাসুলের সুন্নতের অনুসরণ করব ছয় ছোটদের স্নেহ আর বড়দের সম্মান করব সাত সহপাঠীদের সালাতের জন্য আহ্বান জানাবো আট নাম্বার হচ্ছে সবার উপকার করব আর সব মন্দ কাজ পরিহার করবো এক নাম্বারে হচ্ছে রোচা ভঙ্গ করব না দুই নবী সাল্লামের নির্দেশনা বিপরীত কোনো কিছু করব না তিন সালাদ ত্যাগ করবো না চার মিথ্যা অস্থির কথা বলবো না পাঁচ গিবোধ করা পরিহার করব তারপর সর্বশেষ ছয় নম্বর প্রশ্নে রেখেছি আমরা একটা দলগত কাজ দলে আলোচনা করে শিরকের পরিণাম ও এর প্রতিকার লেখ শিরক হচ্ছে ইসলামী পরিভাষায় কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তালার সমকক্ষ বা সমতুল্য মনে করা যে শিরক করে তাকে মুশ্রিক বলে আল্লাহ তালার নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক এর পরিণাম ভয়াবহ পবিত্র ও হাদিসে শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে শিরকের পরিণাম ও প্রতিকার মানুষ আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তালা মানুষকে অফরন্ত নিয়ামত দান করেছেন তারপরেও আল্লাহতআলার অফুরন্ত নিয়ামত পেয়েও যারা আল্লাহ তাল্লাহার সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ তাল্লাহ খুবই অসন্তুষ্ট হন তিনি ক্ষমাশীল হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ তিনি ক্ষমা করবেন না যারা শিরকে লিপ্ত হয় তাদের দুনিয়ার আখি কল্যাণ ও আখিরাতে মুক্তি সম্ভব নয় তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে যাহার হবে তার আবাসস্থল তাদের জন্য কোনো সাফাতকারী থাকবে না তাই সকলে কর্তব্য হচ্ছে সর্বদা শিরক থেকে বেঁচে থাকা কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে তাওবা করে ইমানের দিকে ফিরে আসতে হবে আমরা শিরোর থেকে বেঁচে থাকতেই সচেষ্ট থাকবো এবং এ বিষয়ে মহান আল্লাহ তাল সাহায্য প্রার্থনা করব তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষামমাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা সাজেশনের কিছু প্রশ্ন উত্তর আমরা হচ্ছে আজকে রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তোমরা হচ্ছে সাজেশন এবং চূড়ান্ত সাজেশনের যে প্রশ্নগুলো থাকবে এগুলো ভালো করে পড়ে যাবে আগামীকাল আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং দেখবে পরীক্ষায় সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারছো ঠিক আছে তো আমরা হচ্ছে পরবর্তী পর্বেই চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করবো আজকে রাতেই ভিডিওটা তোমরা পাবে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ